গত 27 এপ্রিল রবিবার বাংলাদেশ সেন্টারের 2013-14 অর্থবছরের বার্ষিক সাধারণ সভা সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। সৈয়দ আমিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে 12 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডাইরেক্টরদের পক্ষ থেকে সবাই আগত এলাকার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বোর্ডের চেয়ারম্যান আফজাল হোসেন অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বোর্ডের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ সেলিম বার্ষিক রিপোর্ট পড়ে শোনান এবং বোর্ডের ক্যাশিয়ার মল্লিক ওয়াহিদ গত 13-14 অর্থবছরের সকল আয় ব্যয়ের হিসাব অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল প্রশ্ন উত্তর পর্ব। এতে সভায় উপস্থিত এলাকার নাগরিকরা বোর্ড অফ ডাইরেক্টরদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং বোর্ড অফ ডাইরেক্টরদের পক্ষ থেকে চেয়ারম্যান সকল প্রশ্নের উত্তর দেন। বোর্ড অফ ডাইরেক্টরের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরশ আলী, আবুল আবেদিন, জাহেদ আলী, বদর আহমেদ, সুজেল আহমেদ, নুরুল ইসলাম, রেজাউল ইসলাম নূর, আবুল খয়ের এবং নুরুল আমিন। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা হাজি আব্দুল লতিফ, ইজ্জাদ আলী, আনসার মিয়া, আলী আহসান, হাজি সুন্দর আলী, সৈয়দ ফটিক মিয়া, মল্লিক দবির, শাহ আবু বক্কর, দিলাউর রহমান মুজিব, জালাল উদ্দিন, হাজি শরিয়তুল্লাহ এবং সৈয়দ সুনু মিয়া সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দরা। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।